এক মাসে 1 কোটি সদস্য করতে হবে, টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। এই টার্গেট পূরণে হিমশিম খাচ্ছে বঙ্গ বিজেপি। মিসড কলে সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি দলের সদস্য বাড়াতে বিশেষ অভিযানে নামছেন সুকান্ত, শুভেন্দু, দিলীপরা। তারপরেও টার্গেট কতটা পূরণ হবে তা নিয়ে পদ্ম শিবিরের মধ্যেই প্রশ্ন। আনে ওয়ালে সময় মে হর ঘর হর গাঁও হর গলি ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তা যায় আর ইস নম্বর কো প্রেস করাকর বঙ্গাল কি জনতা কো বিশেষ কর বঙ্গাল কে যুবাও কো আর মাতাও কো ভারতীয় জনতা পার্টি কা সদস্য বনায়ে আপনে 1 করোড় কে লক্ষ্য কো পুরা করিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে হবে, 1 মাসে 1 কোটি সদস্য করতে হবে। অমিত শাহ ঠিক করে দেওয়া এই টার্গেট পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বাংলার বিজেপি নেতাদের। শাহের নির্দেশের 12 দিনে প্রায় 9 লক্ষ নতুন সদস্য করা গিয়েছে বলে দাবি বঙ্গ বিজেপির। অর্থাৎ আরো 91 লক্ষ সদস্য বাকি, হাতে সময় মাত্র 18 দিন। 1 কোটি টার্গেট দেখেছি এবং আমাদের হাতে সময় কম, কারণ আমরা সদস্যতা অভিযান দেরি করে শুরু করেছি এবং শুরু করার পরও আপনারা জানেন যে পুজো টুজো এসব আছে, স্বাভাবিক আমাদের সদস্যতা তো আমাদের অনলাইনে হচ্ছে এবং ফর্ম ফিল আপ করতে হচ্ছে, স্বাভাবিক আমাদের সময় কম, আমরা এগোচ্ছি, আমাদের চাপের কোনো বিষয় নেই। শাহি টার্গেট ছোঁয়া যে খুবই কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গ বিজেপি। এরই মাঝে চেষ্টা, টার্গেট পূরণে বিশেষ সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হচ্ছে। আগামী রবিবার সদস্য সংগ্রহ অভিযানে নামছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মতো নেতারা। নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই বিজেপির সদস্য। এই পদ্ধতিতে 2019 সালে বাংলায় সদস্য সংখ্যা বাড়িয়েছিল বিজেপি। পদ্ম শিবিরের দাবি, 2019 সালে মিসড কলে বিজেপির সদস্য সংখ্যা হয় প্রায় 80 লক্ষ। তবে এর বেশিরভাগই যে ছিলেন নিষ্ক্রিয় সেটা বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টেই উঠে আসে। এরপর 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচন, এই 2 ভোটেই পশ্চিমবঙ্গে বিজেপির স্বপ্নভঙ্গ হয়। সামনে এবার 26-এর বিধানসভা ভোট, তার আগে ফের সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। 1 মাসে 1 কোটি টার্গেট ঠিক করে দিয়েছেন অমিত শাহ। বিজেপি কর্মীদের অনেকেই বলছেন এবার কাজটা খুবই কঠিন, কারণ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে সাধারণের মধ্যে আগের মতো উৎসাহ এবার দেখা যাচ্ছে না। পরিস্থিতি যে প্রতিকূল তা মেনে নিয়েছেন নেতারাও। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তো কাজ করতে হয়। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় যে রাজনৈতিক ভোট কুশলী অমিত শাহ, তিনি যখন 1 কোটির সংখ্যা দিয়েছেন, চিন্তাভাবনা করে দিয়েছেন, সেটা আমরা পূরণ করে দেব। সদস্যতায় মসৃণ অমসৃণ বলে কিছু হয় না, এখানে প্রশ্ন হলো দায়বদ্ধতা, এখানে প্রশ্ন হলো মতাদর্শের প্রতি দৃঢ় বিশ্বাস এবং সর্বোপরি যারা সদস্যতা করছেন তাদের সক্রিয়তা। বঙ্গ বিজেপির নড়বড়ে সংগঠন থেকে শুরু করে ঘরোয়া কোন্দল নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে, আর এবার সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কার্যত ঘুম ছুটেছে রাজ্য বিজেপির। হিমশিম অবস্থা কাটিয়ে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে আদৌ কি পৌঁছতে পারবে গেরুয়া শিবির, প্রশ্ন উঠছে দলের অন্দরেই। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।